আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি ইংরেজি দ্বিতীয় শ্রেণীর ইংলিশ টপিকটা নিয়ে এসেছি। দেখো টপিকটা, হোয়াট ইজ সেন্টেন্স, কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তাকে সেন্টেন্স বলে। দেখো ওয়ার্ড হচ্ছে কতগুলো লেটার পাশাপাশি বসে একটি ওয়ার্ড হয়, তেমনি দেখো কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে সেন্টেন্স তৈরি হয়। সেই সেন্টেন্সটা হবে মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করলেই তবে সেটি সেন্টেন্স হবে। যেমন আই ইট রাইস, ঠিক আছে, এখানে সম্পূর্ণ কথাটি মনের ভাবটা প্রকাশ পেয়েছে, এই জন্য এটা একটি সেন্টেন্স। হি ইজ স্টুডেন্ট, সে একজন ছাত্র, এটাও কি একটি সেন্টেন্স? সেন্টেন্স হচ্ছে বাক্য, সেন্টেন্স শব্দের অর্থ হচ্ছে বাক্য। কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করলে তাকেই তবে কিন্তু সেন্টেন্স বলবে। পাশাপাশি ওয়ার্ড, একটি ওয়ার্ডের পরে আরেকটি ওয়ার্ড, এভাবে পাশাপাশি মনের ভাব প্রকাশ করলে তবে কিন্তু সেন্টেন্স হবে। দেখো সেন্টেন্স তৈরিতে প্রথমে থাকছে সাবজেক্ট, মাঝখানে ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই তিনটি সমন্বয়ে একটি সেন্টেন্স গঠিত হয়। হাউ টু মেক সেন্টেন্স, আমরা কিভাবে সেন্টেন্স তৈরি করব? প্রথমে থাকবে সাবজেক্ট, তারপর ভার্ব প্লাস অবজেক্ট। সেন্টেন্সের কয়টি অংশ, হাউ মেনি কাইন্ডস অফ সেন্টেন্স? সেন্টেন্সের দুইটি অংশ, যেমন প্রথমটি সাবজেক্ট, অপরটি প্রিডিকেট। এখন দেখো হোয়াট ইজ সাবজেক্ট, সাবজেক্ট কি? সাবজেক্ট অর্থ হচ্ছে উদ্দেশ্য। সেন্টেন্সে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বা উদ্দেশ্য বলে, যেমন মিনা সিংস এ সং। এখন দেখো এখানে মিনা গান গান, কে গান গান? বাক্যে প্রশ্ন করলে কে কে কাজটি করছে, সম্পন্ন করছে, উত্তর পেলে সেটি হবে সাবজেক্ট। এখন দেখো মিনা সিংস এ সং, এখন যদি আমরা প্রশ্ন করি এখানে কে গান গাচ্ছে, তাহলে আমরা উত্তর পাবো মিনা। তাহলে এখানে কে সাবজেক্ট? কে সাবজেক্ট? হচ্ছে মিনা। সেন্টেন্সে সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় তাকে প্রিডিকেট বলে। সেন্টেন্সে যা সম্পর্কে সাবজেক্ট, যে মিনা, সাবজেক্ট কে? মিনা, তাই না? এখন মিনা সম্পর্কে বলা হচ্ছে, মিনা সিংস এ সং, মিনা কি করে? প্রশ্ন করলে আমরা কি পাচ্ছি? যা কিছু বলা হয় তাকে প্রেডিকেট বলে, যেমন মিনা সিংস এ সং, মিনা কি করছে? মিনা গান গাচ্ছে। তাহলে এখানে প্রেডিকেটটা কি? সিংস এ সং। যে সাবজেক্ট, সেন্টেন্সের সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় তাকে প্রেডিকেট বলে। সাবজেক্ট হচ্ছে এখানে মিনা, আর সিংস এ সং হচ্ছে প্রেডিকেট। এক্সাম্পলে দেখো সাবজেক্ট হচ্ছে আই এর এ বয়, এখানে সাবজেক্ট হচ্ছে আই, সাবজেক্ট হচ্ছে আই, খেয়াল করো, আর প্রিডিকেট হচ্ছে এম এ বয়। আমার আরেকটি সেন্টেন্স দেখো, এখানে শি ইজ এ টিচার, এখানে শি কে? শি হচ্ছে, সে একজন শিক্ষক, শি হচ্ছে সাবজেক্ট, আর শি ইজ এ টিচার এটা হচ্ছে প্রিডিকেট। এখন আমরা কে সেন্টেন্সে কে যার সম্পর্কে বলা হচ্ছে তাকে গিয়ে বলা হচ্ছে সাবজেক্ট। এখানে কে একটি ছেলে, আমি একটি ছেলে, আই এম এ বয়, আমি একটি ছেলে। প্রশ্ন করলে আমরা কি পাচ্ছি? কে একটি ছেলে? আমি, তাই না? তাহলে এখানে কে হবে? সাবজেক্ট হলো আই, আর যাকে উদ্দেশ্য করে সাবজেক্ট সম্পর্কে যা কিছু আমরা বলি তাকে বলা হচ্ছে প্রেডিকেট। দেখো শি, এখন আই এ এম এ বয়, এখন আমি একজন বালক, আমার সম্পর্কে বলা হচ্ছে, তাই না? তাহলে আই এম এ বয় এটাই হচ্ছে শুধু প্রেডিকেট, তাই তো? আই এম এ বয়, এখানে আই সাবজেক্ট, এম এ বয় হচ্ছে প্রেডিকেট। শি ইজ এ টিচার, সে একজন শিক্ষক, শি, শি হচ্ছে সাবজেক্ট, আর ইজ এ টিচার হচ্ছে প্রেডিকেট, কারণ এখানে
কে প্রশ্ন করলে আমরা সেন্টেন্সটাকে কে প্রশ্ন করলে পাচ্ছি সাবজেক্ট কে শি আর প্রেডিকেট হচ্ছে যার সম্পর্কে বলছি সে কি সে হচ্ছে একজন শিক্ষক তাহলে প্রেডিকেটটা হচ্ছে এটা তাহলে আমরা সেন্টেন্সের হোয়াট ইজ সেন্টেন্স বলতে বলছি যে কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করলে তাকে শুধু সেন্টেন্স বলে এখন সেন্টেন্স গুলো এলোমেলো ভাবে বসে যদি থাকে তাহলে কি সেন্টেন্স হবে সেন্টেন্স হবে সেন্টেন্স হতে হলে ওয়ার্ডগুলি পাশাপাশি বসবে ঠিক আছে সাথে মনের ভাবও সম্পূর্ণরূপে প্রকাশ পেতে হবে যেমন আই ইট রাইট শি ইজ এ টিচার আই এম ই স্টুডেন্ট অনেক আই গো টু স্কুল ঠিক আছে সেন্টেন্সে এখন দেখো সেন্টেন্সের মধ্যে তিন অংশ আই এটা হচ্ছে সাবজেক্ট মাঝখানে দেখো এটা ভার্ব আর প্লাস অবজেক্ট হচ্ছে রাইটস ওকে তাহলে একটা সেন্টেন্স তৈরি করতে হলে হাউ টু মেক সেন্টেন্স আমরা একটা যদি সেন্টেন্স তৈরি করি তাহলে কয়টা অংশ লাগে সাবজেক্ট হচ্ছে আই ইট হচ্ছে ভার্ব আর রাইস হচ্ছে অবজেক্ট আই ইট রাইস শি ইজ এ স্টুডেন্ট এখানে দেখো আমি সে একজন ছাত্র এখানে সাবজেক্ট কি হি কে তাকে প্রশ্ন করা হচ্ছে সেন্টেন্সে প্রশ্ন করা হচ্ছে কে তাহলে আমরা পেয়ে যাচ্ছি এখানে কে স্টুডেন্ট সে কি হি তাই না ইজ হচ্ছে এখানে বার আমরা এম ইজ আর এই অবজেক্টের বার তো চিনি তাই না এটা হচ্ছে ভার্ব আর এই স্টুডেন্ট হচ্ছে অবজেক্ট ওকে তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট নিয়ে আমরা একটা সেন্টেন্স তৈরি করি ওকে সেন্টেন্সে দুইটি অংশের মধ্যে আজকে আমরা শিখলাম হোয়াট ইজ সেন্টেন্স হাউ মেনি পার্টস অফ সেন্টেন্স সেন্টেন্স কাকে বলে সেন্টেন্স সে কয়টি অংশ এছাড়াও হাউ টু মেক সেন্টেন্স কীভাবে সেন্টেন্স তৈরি করা যায় এখন আমরা আমাদের নিজস্ব নারায়ণগঞ্জ হাই স্কুলের পক্ষ থেকে যে ওয়েবসাইট আছে সেখান থেকে তোমরা এই প্রশ্ন উত্তরটি সুন্দরভাবে দেওয়া আছে সেখান থেকে তোমরা সুন্দরভাবে পড়ে অনুশীলন করবে আর আমি সম্পূর্ণ তোমাদের বুঝিয়ে দিলাম আশা করি তোমরা এটা ভালোভাবে পড়ে অনুশীলন করবে এবং খাতায় লিখবে আল্লাহ হাফেজ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে বাসায় থাকবে নিরাপদে থাকবে